ইংলিশ কাউন্টি মাইনর লিগে ব্যাট হাতে ঝড় তুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শনিবার এডিঙ্গল লেন মাইন গ্রাউন্ডে কোয়ারেন্টন ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামে আশরাফুলের লরিংটন পার্ক ক্রিকেট ক্লাব। ব্যাট হাতে মাত্র 136 বলে আশরাফুল খেলেন 182 রানের অনবদ্য এক ইনিংস। বল হাতেও তিনি নিয়েছেন 2 উইকেট, যার সুবাদে আশরাফুলের দল লরিংটন জয় পেয়েছে 147 রানের বল ব্যবধানে। টসে জিতে লরিংটন পার্ক ক্রিকেট ক্লাবকে ব্যাট করার আমন্ত্রণ জানায় কোয়ারেন্টন ক্লাব অধিনায়ক উইল রিচার্ডসন। ব্যাট করতে নেমে নির্ধারিত 45 ওভারে 8 উইকেট হারিয়ে লরিংটন ক্লাব সংগ্রহ করে 268 রান, এর মধ্যে আশরাফুল একাই করেন 182 রান। ওপেনিংয়ে নেমে 136 বলে খেলা তার ইনিংসটি সাজানো ছিল 32টি বাউন্ডারি ও 2টি ছক্কায়। দলীয় 213 রানের মাথায় অষ্টম ব্যাটার হিসেবে আউট হন তিনি। আশরাফুল ছাড়া লরিংটনের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 47 রান করেন ওয়ান রয়্যার। 67 বলে 47 রানে অপরাজিত থাকেন তিনি। 28 বলে জেমস হোয়াইটল্যান্ড অপরাজিত ছিলেন 14 রানে। জবাব দিতে নেমে 125 রান আউট হয়ে যায় কোয়ারেন্টন ক্রিকেট ক্লাব। 6 বল করে একটি মেডেন দিয়ে 10 রান দিয়ে 2 উইকেট নেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া আর্চি হিডারলি নেন 4 উইকেট, কোয়ারেন্টনের হয়ে সর্বোচ্চ 42 রান করেন আতিক ভাট্টি, 23 রান করেন ইয়ন লম্বার্ড, 21 রান করেন জোনাথন হ্যাকটন। এর আগেও লরিংটনের হয়ে একটি সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। 82 বলে খেলেছেন 107 রানের ইনিংস, এরপর আরও একটি ইনিংস খেলেছিলেন 95 রানের। এবার তো সব ছাড়িয়ে 182 রানের ঝড়ও এক বিধ্বংসী ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল।